বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কুয়েত উচ্চারণে আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিও লেসনে আপনার সামনে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা শিখব দিক নির্দেশক মূলক কিছু শব্দ এবং বাক্য। তাহলে চলুন কথা না বলে আমাদের আজকের ভিডিও লেসন শুরু করি। আমাদের আজকের এই ভিডিও লেসনটি শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও লেসন শুরু করি। গিদ্দাম। গিদ্দাম আরবিক শব্দ যার বাংলা অর্থ সামনে। গিদ্দাম এর অর্থ হলো সামনে বা সামনের দিকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আনা মৌজুদ গিদ্দাম বেইত মাল ইনতে। আনা মৌজুদ গিদ্দাম বেইত মাল ইনতে, আমি তোমার বাড়ির সামনে আছি। আমরা আমাদের যখন বাক্যটি কোনো বাক্য শিখি আরবিতে, তখন আমরা প্রত্যেকটি বাক্যের এক একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড আমরা অর্থ করে পড়ি। যখন আমরা কোনো বাক্যের অর্থ পড়ি তখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যাতে করে খুব তাড়াতাড়ি শিখতে পারেন। এখানে আছে আনা শব্দের অর্থ আমি, মৌজুদ শব্দের অর্থ থাকা উপস্থিত আছে, এরকম কিছু বোঝায়। গিদ্দাম সামনে, বেইত শব্দের অর্থ হলো বাড়ি, মাল ইনতে এর অর্থ হলো তোমার। তার সম্পূর্ণ বাক্যটি দ্বারা আনা মৌজুদ গিদ্দাম বেইত মাল ইনতে মানে আমি তোমার বাড়ির সামনে আছি। আমরা আরেকটি উদাহরণ হিসেবে নিতে পারি যে আনা মৌজুদ গিদ্দাম ফান্দুক মাল আলী। আনা মৌজুদ গিদ্দাম ফান্দুক মাল আলী, আমি আলীর হোটেলের সামনে আছি। আমরা একটু শিখলাম যে আনা শব্দের অর্থ আমি, মৌজুদ শব্দের অর্থ উপস্থিত থাকা বা আসে এরকম বোঝায়, গিদ্দাম শব্দ অর্থ সামনে, ফান্দুক হোটেল, মাল আলী আলীর, মাল আলী মানে হলো আলীর, এর অর্থ দ্বারা যে আমি আলীর হোটেলের সামনে আছি। আনা মৌজুদ গিদ্দাম ফান্দুক মাল আলী, আমি আলীর হোটেলের সামনে আসি। রোহ গিদ্দাম। রোহ গিদ্দাম এর অর্থ হলো সামনে যাও। রোহ শব্দের অর্থ যাওয়া, গিদ্দাম মানে সামনে, রোহ গিদ্দাম সামনে যাও বা সামনের দিকে যাও। তাআল গিদ্দাম। তাআল গিদ্দাম এর অর্থ হলো সামনে আসো বা সামনের দিকে আসো। তাআল শব্দ অর্থ আসা বা কাউকে আসতে বলা, গিদ্দাম মানে সামনে। তাআল গিদ্দাম সামনে আসো বা সামনের দিকে আসো। ওরা। ওরা আরবিক শব্দ যার বাংলা অর্থ পেছনে। ওরা শব্দের অর্থ হলো পেছনে বা পেছন দিকে। এক্সাম্পল হিসেবে আমরা দিই আনা মৌজুদ ওরা বেইত মারিনতে, মানে হলো আমি তোমার বাড়ির পেছনে আছি। আমরা একটু আগে শিখলাম যে আমি তোমার বাড়ির সামনে আছি, যার আরবিক হলো আনা মৌজুদ গিদ্দাম বেইত মারিনতে মানে আমি তোমার বাড়ির সামনে আছি। আমরা এখনকার উদাহরণে আমরা শিখতেছি আনা মৌজুদ ওরা বেইত মারিনতে মানে আমি তোমার বাড়ির পেছনে আছি। পার্থক্য, গিদ্দাম ছিল সামনে, এখন ওরা মানে পেছনে। আনা শব্দের অর্থ আমি, মৌজুদ মানে উপস্থিত থাকা বা আছে, ওরা পেছনে, বেইত শব্দের অর্থ বাড়ি, মাল ইনতে মানে তোমার। আনা মজুদ ওরা বেইত মাল ইনতে যার সম্পূর্ণ অর্থ দাঁড়ায় আমি তোমার বাড়ির পেছনে আসি। হাদে রেকাব ওরা মাল সাইয়ারো। হাদে রেকাব ওরা মাল সাইয়ারো যার অর্থ এগুলো গাড়ির পেছনে রাখো। আমি আপনাদের সুবিধার্থে ভেঙে ভেঙে অর্থ করতেছি। হাদে শব্দের অর্থ এটি, এগুলো, রাক্কাব মানে কোনো কিছু রাখা, ওরা এর অর্থ হলো পেছনে, মাল সেয়ারো মানে গাড়ির, মাল সেয়ারো এর মানে হলো গাড়ির। হাদা রাক্কাব ওরা মাল সেয়ারো এর অর্থ দ্বারা এগুলো গাড়ির পেছনে রাখো। আমি আবার বলছি হাদা শব্দের অর্থ এটি বা এগুলো, রাক্কাব শব্দের অর্থ কোনো কিছু রাখা মানে এগুলো রাখো, ওরা
এর অর্থ পেছনে, মানে হাদা রাকাব ওরা, মানে এগুলো রাখো পেছনে, মাল সাইয়ের গাড়ির, হাদা রাকাব ওরা মাল সাইয়ের, মানে এগুলো গাড়ির পেছনে রাখো। রোহ ওরা, রোহ ওরা এর অর্থ পিছনে যাও। আমরা একটুকে শিখলাম যে রোহ, রোহ শব্দের অর্থ যাওয়া, আর ওরা মানে পেছনে, রোহ ওরা পেছনে যাও। তাআল ওরা, তাআল ওরা এর অর্থ পেছনে আসো। আমরা একটু আগে শিখেছি তাআল শব্দের অর্থ আসা, ওরা শব্দের অর্থ পেছনে, তাআল ওরা পেছনে আসো। ইরজা, ইরজা এর অর্থ পেছনে আসো বা পেছনে যাও। ইরজা একটি সম্পূর্ণ বাক্য। যদি আপনি কারো পেছনে থাকেন, তখন যদি আপনি কাউকে বলেন ইরজা, মানে পেছনে আসো। আপনি যদি কারো সামনে থাকেন, তখন যদি আপনি বলেন ইরজা, তার মানে হলো তাকে বলতেছেন পেছনে যেতে। মানে একই বাক্য আপনার স্থান পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হচ্ছে। আপনি কোনো ব্যক্তি বা কারোর সামনে দাঁড়িয়ে যদি বলেন ইরজা, তার মানে ওকে বলতেছেন যে পেছনে যাও। আপনি কোনো ব্যক্তি বা কারোর সামনে পিছনে দাঁড়িয়ে যদি বলেন ইরজা, তার মানে ওকে বলতেছেন যে পেছনে আসো। আশা করছি ইরজা শব্দের অর্থ এবং ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন। ফোক, ফোক আরবিক শব্দ যার বাংলা অর্থ উপরে। ফোক শব্দের আরবিক অর্থ হলো উপরে বা উপর দিকে। ওরফা, ওরফা আরবি শব্দ যার বাংলা অর্থ উঠানো। ওরফা শব্দের অর্থ উঠানো। এরফা ফোক, এরফা ফোক মানে উপরে উঠানো। এরফা ফোক যার অর্থ হলো উপরে উঠানো। হাদা এরফা ফোক, হাদা এরফা ফোক যার অর্থ এগুলো উপরে উঠাও। হাদা এরফা ফোক মানে এগুলো উপরে উঠাও। আমরা জানি যে হাদা শব্দের অর্থ এটি বা এগুলি, আর এরফা ফোক মানে উপরে উঠানো। হাদা এরফা ফোক এগুলো উপরে উঠাও। তাহাত, তাহাত আরবিক শব্দ যার বাংলা অর্থ নিচে। তাহাত শব্দের আরবি বাংলা অর্থ হলো নিচে। নাজেল, নাজেল যার বাংলা অর্থ নিচে নামানো। নাজেল শব্দের বাংলা অর্থ নিচে নামানো। হাদা নাজেল সুয়াইয়া, হাদা নাজেল সুয়াইয়া যার অর্থ হলো এটা একটু নিচে নামাও। হাদা শব্দের অর্থ এটা, আমি ভেঙে ভেঙে উচ্চারণ করেছি, হাদা শব্দের অর্থ এটা। নাজেল শব্দ তো নিচে নামানো, সুয়াইয়া শব্দের অর্থ একটু বা অল্প। হাদা নাজেল সুয়াইয়া মানে এটা একটু নিচে নামাও। হাদা নাজেল সুয়াইয়া এটা একটু নিচে নামাও। নাজেল সুয়াইয়া আনা এবি সুপ, নাজেল সুয়াইয়া আনা এবি সুপ যার অর্থ একটু নিচে নামাও, আমি দেখতে চাই। আমি এখন ভেঙে ভেঙে উচ্চারণ করতেছি, মানে শব্দ পড়তেছি। নাজেল শব্দ অর্থ নিচে নামানো, সুয়াইয়া মানে একটু, নাজেল সুয়াইয়া মানে একটু নিচে নামাও, আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই বা চাওয়া, সুপ শব্দের অর্থ দেখা বা দেখতে। আনা এবি সুপ মানে আমি দেখতে চাই। সম্পূর্ণ বাক্য দ্বারা নাজেল সুয়াইয়া আনা এবি সুপ মানে একটু নিচে নামাও, আমি দেখতে চাই। ইমেন, ইমেন এর অর্থ ডান বা ডান দিকে। ইমেন আরবিক শব্দ যার বাংলা অর্থ ডান বা ডান দিকে। এসআর, এসআর আরবিক শব্দ যার বাংলা অর্থ বাম বা বাম দিকে। এসআর এর অর্থ হলো বাম বা বাম দিকে।
মাশরিক, মাশরিক যার অর্থ পূর্ব দিকে, মাশরিক শব্দের বাংলা অর্থ পূর্ব দিকে। মাগরিব, মাগরিব এর অর্থ পশ্চিম দিক, মাগরিব শব্দের অর্থ পশ্চিম দিক বা পশ্চিম দিকে। শিমাল, শিমাল আরবি শব্দ যার বাংলা অর্থ উত্তর দিক বা উত্তর দিকে, শিমাল শব্দের অর্থ উত্তর দিক বা উত্তর দিকে। জুনুব, জুনুব শব্দের অর্থ দক্ষিণ দিক বা দক্ষিণ দিকে, জুনুব আরবি শব্দ যার বাংলা অর্থ দক্ষিণ দিক বা দক্ষিণ দিকে। ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন তাহলে আমরা সার্থক। ভিডিও যদি যদি ভালো লাগে থাকে, যদি মনে করেন যে ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিও একটা লাইক দেবেন। আপনার আশেপাশে যারা কুয়েতি ভাষা তথা আরবি ভাষা শিখতে চায় তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত বা আপনাদের যে কোনো মতামত ইচ্ছা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।